বাঘে মানুষে টানাটানি, মৎস্যজীবীকে জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ, সঙ্গীরা তারাও করে বাঘটিকে, শেষ রক্ষা হয়নি, মৃত অবস্থায় জঙ্গলে উদ্ধার মৎস্যজীবীর মৃতদেহ। বাঘে মানুষে খণ্ডযুদ্ধ, অনেকটা সময় ধরেই বাঘে মানুষে টানাটানির পর থাবা বসিয়ে জঙ্গলের মধ্যে মৎস্যজীবীকে টেনে নিয়ে গেল বাঘ। সাথে থাকা অন্যেরা লাঠিসোঁটা নিয়ে বাঘটিকে তাড়াও করেন, তবে শেষ রক্ষা হয়নি। মাছ ধরতে গিয়ে বাঘের হামলায় মৃত্যু হল মৎস্যজীবীর। জঙ্গলের মধ্যে থেকে মৃত অবস্থায় উদ্ধার হয়েছে মৎস্যজীবীর দেহ। ঘটনাটি ঘটেছে সুন্দরবনের গভীরে। মৃত মৎস্যজীবী দিলীপ সর্দার, বাড়ি সুন্দরবনের কুলতুলি কাটামারি গ্রামে। জানা গেছে গত সোমবার দুই সঙ্গীকে সাথে নিয়ে কাঁকড়া ধরার জন্য জঙ্গলে গেছিলেন। ডিঙি নৌকায় তিনজন মৎস্যজীবী রওনা দিয়েছিলেন সুন্দরবনের উদ্দেশ্যে। কয়েকদিন ধরে মাছ ধরার পর বৃহস্পতিবার বাড়ি ফেরার জন্য রওনা দেন, কিন্তু রাত হয়ে গিয়েছিল। তাই তিন বন্ধু মিলে ঠিক করেন রাতে সুন্দরবনের খাড়িতে রাত কাটিয়ে শুক্রবার ভোরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন। কিন্তু সেখানেই যে ফাঁদ পেতেছিল মৃত্যু, তা ভ্রূণাক্ষরেও টের পাননি তারা। শুক্রবার ভোরের আলো ফুটতেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার আগেই ঘটে যায় দুর্ঘটনা। মৎস্যজীবীরা জানিয়েছেন, খাড়িতে থাকা অবস্থায় হঠাৎই জঙ্গল থেকে লাফিয়ে বাঘটি আক্রমণ চালায় মৎস্যজীবীদের ওপর। সঙ্গীরা জানিয়েছেন, দিলীপকে ঘাড়ে কামড় বসিয়ে জঙ্গলে টেনে নিয়ে যায় বাঘ। সাথে থাকা অপর দুই সঙ্গী হাতের কাছে যা পেয়েছিলেন তা নিয়েই বাঘটিকে তাড়া করেন। পরে জঙ্গলের ভেতর থেকেই মৎস্যজীবীর নিথর দেহ উদ্ধার হয়। আমরা ছজন লোক কাঁকড়া ধরতে গিয়েছিলাম বেঙ্গলে। কাঁকড়া ধরে আসার পথে আমরা একটা চরের খালে থাকি বেঙ্গলে। এমন সময় মই ধরতে গিয়ে এক মাঝির ওপরের থেকে জঙ্গলের থেকে এসে বাঘটা মাঝির গায়ে আক্রমণ করে। আক্রমণ করার পরে মাটিতে পড়ে যায়। পড়ে যাওয়ার ফলে বাঘটা টেনে নিয়ে চলে যায় জঙ্গলের ভেতর। এবার আমরা পাঁচজন ছিলাম, লেবে বাড়ি ছোটা ধরে এবারে তাড়া করে তাকে ছাড়িয়ে আনি। জলে কুমির, ডাঙায় বাঘ, নোনা জলের সাথে লড়াই করেই বেঁচে থাকতে হয় সুন্দরবনের প্রত্যন্ত এলাকার এই মানুষগুলিকে। জীবন জীবিকার সন্ধানে কখনো গভীর জঙ্গলে নদী খাড়িতে মাছ ধরা, কখনো বা মধু সংগ্রহ, যার প্রতি পদে পদে রয়েছে বিপদ, রয়েছে মৃত্যু ভয়। তবুও পেটের টানে জঙ্গলে যেতে হয় মানুষগুলিকে। নিহত মৎস্যজীবীর দেহ গ্রামে ফিরিয়ে আনতেই গোটা গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। মৎস্যজীবীর বাড়িতে ভেঙে পড়েছে গোটা গ্রাম। জানা গেছে পরিবারের একমাত্র রোজগেড়ে ব্যক্তি ছিলেন তিনি। একমাত্র রোজগেড়ে ব্যক্তি আজ আর নেই, কিভাবে চলবে সংসার? পরিবারের প্রিয় মানুষকে হারিয়ে চোখের জলই এখন শুধু সম্বল পরিবারের অন্য সদস্যদের। দিলীপ সর্দার দেউলবাড়ি কাটামারি বাড়ি, শুক্রবার গেছে নদীতে। নদীতে যাওয়ার পরে অ্যাক্সিডেন্ট হয়েছে, বাঘে ধরেছে। ধরার পরে তাকে বাড়ি নিয়ে আসা হয়েছে। দুটো ছেলে মেয়ে আছে, পড়াশোনা করছিল, গরিব মানুষ খুব, তাহলে এইভাবে আনা হয়েছে। এবারে আপনাদের কাছে এই আবেদনটা করছি যে দেখুন কী অবস্থা কুলতলি বলাকে ঘটেছে, কাটামারি এই এই ঘটনাটা ঘটেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সলাইন, সুন্দরবন। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।